নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আজ বুধবার। আজ আমি আপনাদের এই বুধবারে বিশেষ একটি উপাচারের কথা বলব, যে উপাচারটি করলে আপনার মনের কষ্ট লাঘব হবে, পাশাপাশি আপনি অসম্ভবভাবে মানসিক ও শারীরিকভাবে উপকৃত হবেন এবং অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। যারা দীর্ঘদিন মানসিক, শারীরিক এবং আর্থিক কষ্টে ভুগছেন, তাদের ক্ষেত্রে বলবো এই উপায়টি করে দেখুন। বন্ধুরা, আমি প্রতিদিন কোনো না কোনো ভিডিওতে প্রতিদিনের জন্য কিছু না কিছু উপাচারের কথা বলি। প্রতিটি উপাচারের সঙ্গে আধ্যাত্মিক বিষয় লুকিয়ে রয়েছে, কোনোটাই সাধারণ মনে করবেন না। যদি মন দিয়ে কোনো একটি উপাচার সঠিক নিয়ম মাফিক করতে থাকেন, তাহলে আপনার জীবনে শুভ ফল আসতে বাধ্য। তো আসুন বন্ধুরা, এই ভিডিও থেকে জেনে নিই আজ বুধবারের কি উপায় করলে আপনার জীবনে সফলতা আসতে বাধ্য। এই বিশেষ উপাচারের জন্য লাগবে 21টি ভালো কোয়ালিটির শুকনো গোটা হলুদ, খানিকটা হলুদ সুতো। যদি হলুদ সুতো না পান, তাহলে পৈতের কাঁচা সুতোটি ছাড়িয়ে তাতে হলুদ দিয়ে রং করে নেবেন। একটি ছোট লাল কাপড় ও বটগাছের তলা থেকে কুড়িয়ে আনুন 5টি বট ফল। তারপর সেগুলি প্রথমে ঘরের জলে ধুয়ে ফেলুন, তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। তবে সঙ্গে 5টি 1 টাকার কয়েন লাগবে। এই কয়েনকেও পরিষ্কার করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে নিন। এই বিশেষ উপাচারটি করবেন অবশ্যই বুধবার এবং এই দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ কাপড়ে নিজেকে একটু গঙ্গাজল ছড়িয়ে নেবেন এবং আপনার যেখানে ঠাকুরের আরাধনা করেন আপনি, সেই ঠাকুর ঘরের সামনে বসুন। 21টি শুকনো গোটা হলুদ হলুদ সুতোতে ভালো করে গিঁট বাঁধুন এবং এই গিঁট বেঁধে একটি মালা তৈরি করুন। এইভাবে সবকটি হলুদের দিয়ে মালা তৈরি করার পর সেই মালাটি আপনার ঠাকুরের আসনে বসানো গণেশজিকে পরিয়ে দিন। বন্ধুরা, প্রসঙ্গক্রমে বলে রাখি, বুধবার মানেই গণেশ দেবতার সঙ্গে একটি সম্পর্কযুক্ত। আমি এর আগের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন দিনের সঙ্গে বিভিন্ন ঠাকুর বা দেব বা দেবতার সঙ্গে সম্পর্ক আছে সে কথা বলে থাকি। তাই এই বিশেষ দিনটি গণেশ দেবের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই এই বিশেষ দিনে যদি আপনি গণেশ দেবকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। তো আসুন বন্ধুরা পরের বিষয়গুলো জেনে নিই। তো এরপরে লাল কাপড়ে 5টি টাকার কয়েন আর 5টি বট ফল একটু বেঁধে ফেলুন আর সেই পুটুরিটি গণেশজির সামনে রাখুন। রাখার সময় আপনি গণেশজির মন্ত্র উচ্চারণ না করতে পারলেও আপনার মনের কষ্টের কথা বলুন এবং পাশাপাশি ধূপ দীপ এই বিশেষ আচার করতে ভুলবেন না। এরপরে এই ক্রিয়াটি সম্পন্ন করার পরে গণেশজির উদ্দেশ্যে প্রণাম জানান। বিশেষভাবে বলবো
যে সকল মহিলাদের ঋতুস্রাবের দিনগুলি যদি চলে থাকে এই বুধবারে, তাহলে এই উপায়টি করবেন না। শুরুর দিন থেকে পরপর 21 দিন এই বিশেষ উপাচারটি করবেন, তবে মূল উপাচারটি একদিনে করবেন। তারপরে প্রতিদিন ধূপ ও দীপ দেবেন এবং সেই সময় অবশ্যই প্রতিদিন আপনার কষ্টের কথা বলবেন। এইভাবে 21 দিন কমপ্লিট হওয়ার পর 22 দিনের মাথায় গণেশজির গলা থেকে হলুদের মালাটি এবং পুঁটুলিটি নিয়ে নেবেন। তারপর পুঁটুলিটি খুলে তার মধ্যকার 5টি কয়েন ওটি বের করে নেবেন, আর বাকি অংশটি অর্থাৎ মালা এবং কাপড়ে বাঁধা বটফল কোনো প্রবাহমান জলে বিসর্জন দিয়ে দেবেন। আর 5টি কয়েন অর্থাৎ যে 5টি কয়েন গণেশজির উদ্দেশ্যে দিয়েছিলেন, সেটি একটি লাল কাপড়ে বেঁধে আপনার লকারে বা আলমারিতে রেখে দিন। এই বিশেষ ক্রিয়াটি আপনি 3 মাস, 6 মাস কিংবা 1 বছর অন্তরেও করতে পারেন। সেক্ষেত্রে বলবো, প্রতিবারে যখন নতুন উপায় করবেন তখন ওই পুরানো 5টি কয়েন কোনো ব্রাহ্মণ অথবা মন্দিরে দান করবেন এবং সেই স্থলে নতুন 5টি কয়েন আপনি আপনার ক্যাশবাক্সে বা আলমারিতে রাখবেন। তো এই বিশেষ ক্রিয়া করলে আপনার জীবনের সমস্ত কষ্ট, বাধা এবং মানসিক সমস্যা দূর হয়ে যাবে। কথায় আছে, গণেশজি হলেন সিদ্ধিদাতা, তাই সমস্ত কাজের সিদ্ধহস্ত। তো বন্ধুরা, আমার এই প্রতিটি টোটকা একটু মন দিয়ে করার চেষ্টা করুন। এই টোটকার জন্য খুব বেশি পয়সারও প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন একটা বিশ্বাস। আর এই টোটকা করার জন্য কোনো তিথি, নক্ষত্র বা আপনার গোচর এসব কোনো ফলের প্রয়োজন হয় না, এটি সবাই করতে পারেন। অনেকে হয়তো পরিবারের জন্য এই বিশেষ টোটকাটি করবেন, অথবা আপনার নিকট কোনো আত্মীয়ের জন্য করবেন। সেক্ষেত্রে এই টোটকা করার আগে জল নিয়ে আপনি বিশেষ আচারের মাধ্যমে সংকল্প করবেন, অর্থাৎ জল হাতের কোষে নিয়ে যার জন্য করবেন তার নাম গোত্র উচ্চারণ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, তারপর সেটি ভূমিতে ফেলে দেবেন এবং তারপরেই এই আচার করবেন। তো বন্ধুরা, এই বিশেষ আচারে আপনার পরিবার, সন্তান এবং আপনার সবার ক্ষেত্রেই মঙ্গল হবে। বুধবারের ক্ষেত্রে শুভ রং হলো সবুজ, আর বুধবার সবুজ রঙের পোশাক পরলে সৌভাগ্যের মুখ দেখা সম্ভব। তাছাড়া বলব বেশ কিছু বিষয় যেগুলি এই বুধবারে না করাই ভালো। বুধবারটি আধ্যাত্মিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ, আর এই দিনটি আগেই বলেছি বন্ধুরা, সিদ্ধিদাতা গণেশের পূজার দিন এবং শাস্ত্রমতে এই পূজা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে শুভ হয়। আর এই কারণেই এই শুভ কাজ শক্তি ও শ্রীবৃদ্ধি নিয়ে আসে জীবনে। এমনকি খনার বচনেও বলা হয়েছে, মঙ্গলে উষা বুধে পা, যেথা ইচ্ছা সেথা যা। তাই যে কোনো শুভ কাজ এই দিনে শুরু করুন। তবে বুধবারে এমন কিছু রয়েছে কাজ যেগুলো একেবারেই করবেন না, যেগুলো করলে চির অশান্তি নেমে আসতে পারে আপনার জীবনে, আপনি হয়তো অজান্তেই সেই বিপদ ডেকে আনতে পারেন। তাই বলবো যে এই বিশেষ দিনে অর্থাৎ বুধবারে কোনো পান জাতীয় জিনিস খাবেন না, কারণ এই পান জাতীয় জিনিস খেলে গণেশদেব অসম্ভবভাবে রুষ্ট হন। এই বিশেষ দিনে ভুলেও কন্যা জাতির প্রতি অপমান করবেন না, অর্থাৎ মায়েদের প্রতি অপমান করবেন না। এই দিন যদি উপহার স্বরূপ কিছু অর্থ আপনি পান, তবে সম্পূর্ণটা খরচ করে ফেলবেন না, কিছুটা অর্থ সঞ্চয়ের জন্য রাখবেন। এই সঞ্চয় আপনার কাছে অনেক কিছুই এনে দিতে পারে।
যদি এই বিশেষ দিনে কোনো কিন্নরীদের দেখতে পান, সেক্ষেত্রে এই কিন্নরীদেরকে নিয়ে কোনো বিদ্রূপ করবেন না। এই বিদ্রূপে কিন্তু আপনার সর্বনাশ ডেকে আনতে পারে। আর এই বিশেষ দিনে বলবো, পুরুষেরা শ্বশুর বাড়িতে যাবেন না। এই শ্বশুর বাড়িতে বুধবারে যাওয়া খুবই অমঙ্গলকারক। তো বন্ধুরা, এই বিশেষ কয়েকটি টিপস একটু মন দিয়ে যদি মানতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক শুভ বার্তা বহন করে আনতে পারে। তো বন্ধুরা, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।